হ্যালো ইউটিউব বাসী, কি শুরু করলা তুমি? সরি। হ্যালো ইউটিউব বাসী, ওয়েলকাম ব্যাক। হোয়াটসঅ্যাপ গাইজ, আমি শাওন ফ্রম হ্যালো শাওন, যারে কেউই ভালোবাসে না। ছোট ভাই, এই যে কথাটা তুমি এইমাত্র বলছো, এটা কিন্তু একটু ফাউল কথা বলছো, ফাউল টক করছো। ইউটিউবে এবং আপনাদের কাছে রেগুলার হওয়ার জন্য একটা নতুন সিরিজ করতে যাচ্ছি। ভালো তো, আজকে থেকে আমরা একটা সিনেমা সিরিজ শুরু করতে যাচ্ছি। এই সিনেমা সিরিজে আমরা একটা মুভিকে রিভিউ করব এবং তা নিয়ে একটু দুষ্টুমি করব। আমরা ওই দুষ্টুমি করতে, তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি বুকা না না না। যাই হোক, আজাই র‍্যাপ চ্যানেল বাদ দিয়ে মূল ভিডিওতে আসি। ও মাই গড, আজ আমরা যেই মুভিটা নিয়ে কথা বলবো তার নাম আর আমাদের শাকিব ভাইয়ের সিনেমা মানে দুইটা নায়িকা থাকবেই। এই মুভিতে আমাদের শাকিব ভাইয়ের নাম হচ্ছে রাজ। এনিওয়ে, এই মুভিটার শুরুটা দেখলে আপনার বলিউডের কিং শাহরুখ খানের কথা মনে পড়বেই। এই অর্ধেক পোশাক পরে তুমি অফিসে যাচ্ছ? ক্যা হ্যায়, আপনি প্যান্ট তো পহনো। তো যাই হোক, এই মুভিতে কিরণ আপুর এন্ট্রিতে তেমন কিছু না থাকলেও কাজল আপুর এন্ট্রি দেখলে আপনার মাথা নষ্ট হবেই। এই মুভিতে রাজভাই ওরফে শাকিব খানের চরিত্র, আপনার ঠোঁট দুটো একদম বাতাবি লেবুর মতো, আরে না না না, কমলা লেবুর মতো। লাভ ইজ লাইফ, লাইফ ইজ লাভ। সাতানার বাচ্চা চরিত্রহীন। পাঁচটা না দশটা না, আমার একটা মাত্র বউ, আর সেটা হচ্ছে। এত মেয়ের সাথে নষ্টিপষ্টি থাকলো রাজভাই, কিন্তু মন থেকে কাজল আপুকেই ভালোবাসেন, কিন্তু কাজল আপু এক ফোঁটাও পাত্তা দেয় না রাজভাইয়াকে। আমরা সবাই আমাদের ভালোবাসার মানুষের মনের কথা জানতে চাই, সেক্ষেত্রে হয়তো তার কাছে কোনো বন্ধুর হেল্প নেই, কিন্তু আমাদের রাজভাইয়া কী করে তা একবার দেখুন। আমি তোর বুকে কান পাতলে টেলিপ্যাথির মতো সব জানতে পারবো। আল্লাহ, যে দুনিয়ায় কেন, এ তো কমেডি পাঠিয়েছে। ব্যাস, এভাবে জেনে যায় কাজল আপুর মনের কথা এবং সাথে সাথে কাজল আপুকে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে এবং বিয়ের পর তারা শুধু নাচ গান করতে থাকে। কিন্তু ওইদিকে রাজভাইয়ার বাবা রাজভাইয়ার বিয়ে ঠিক করে ফেলে কিরণ আপুর সাথে। রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর কাজল আপু ভাবতে থাকে সে রাজভাইয়া ও কিরণ আপুর মাঝে কাটা হয়ে আছে, তাই সে নিজেই নিজেকে সরিয়ে ফেলতে চায়। আচ্ছা, অতঃপর সে রাজভাইয়ার চোখে খারাপ হওয়ার জন্য এই দুষ্টু লোক কাবিলা ভাইকে বিয়ে করে ফেলে। আমি মোহাব্বতকে বিয়ে করি। এরপর এমন জুটি দেখে আপনার আমার সবার হাসি পেল, রাজভাইয়া কিন্তু অঝরে কেঁদে দিছে। এরপর কাজল আপু তার বাবার কাছে যায় এবং তার বাবা এমন জুটি দেখে তার নিজেটা নিজে টিপে মারা যায়। অন্যদিকে রাজভাইয়া কাজল আপুর ছবি দিয়ে তাকে ইচ্ছা মতো গালি দিতে থাকলো। চলো না মই। পরবর্তীতে আমরা কিন্তু এটা দেখতে পাই যে ওই লোকটাকে কাজল আপু বিয়ে করে নাই, এই সবকিছুই অভিনয় ছিল। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। সোজা কথায় বলতে গেলে এগুলো এডিটিং করা যায়। এরপর কাজল আপুকে গুন্ডারা ধরলে রাজভাইয়া আসে বাঁচাতে এবং পরিশেষে পুলিশ এসে রাজভাইয়াকেই ধরে নিয়ে যায়। ওইদিকে কাজল আপু নদীতে ঝাঁপ দেয়। এখানে ভয় পাওয়ার কিছুই নাই, এটা বাংলা মুভি, এখানে নায়িকারা এত দ্রুত মরে না। নদীর অন্য তীরে ভেসে উঠে কাজল আপু এবং এক লোক তাকে উদ্ধার করে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে দেখে বলে, সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। তবে আপনারা বিশ্বাস করুন, কাজ অফিসে বিয়ের পর কাজল আপু এবং রাজভাইয়া শুধু নাচ গানই করেছে আর কিছুই করে নাই। ও ব্যাড লাক। অতঃপর কাজল আপুর একটা ফুটফুটে বাচ্চা হয়। আমার নাম দিঘি। ইয়েস, দিঘি। এবং দিঘি তার বাবার কথা জানতে চায়। বিদেশ কত দূর মা? অনেক দূর। এই কথা অনুসরণ করে সে ঘুড়ির মধ্যে চিঠি লিখে এবং চিঠিটি আকাশে উড়িয়ে দেয়। ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। এবং বাংলা মুভির সূত্র অনুযায়ী ঘুড়িটি তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। ও তাই না? তারপরও কেউ বুঝতেই পারে নাই এদের আসল সম্পর্ক কি। বুঝি না, বুঝতে চাই। পরবর্তীতে দিঘি তার মায়ের কাছ থেকে সব কাহিনী শুনে এবং তার মাকে বলে, মা
আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এরপর অকারণে কাজলাপুর সাথে বিলেনের কথা হয় এবং 2 কিলোমিটার দূর থেকে রাজভাইয়ের বাবা সবটাই শুনে এবং সবটাই বুঝে যায়। তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। যাই হোক, কথাগুলো শোনার পর রাজভাইয়ার বাবার ভুল ভাঙে এবং তার সাথে সাথে ভুল ভাঙে কিরণাপুর এবং রাজভাইয়ারও। তো এখানেই মুভিটা শেষ হতে পারতো, কিন্তু এটা বাংলা মুভি, সো মুভি শেষে এখানে জোর করে অ্যাকশন সিন ঢুকাতেই হবে। এই খেলা শেষ, এই খেলা খেলতাম না আমি, শেষ। এরই মাঝে বিলেন এসে সবাইকে তুলে নিয়ে যায় এবং রাজভাইয়া সেখানে গিয়ে ফাইট করে সবাইকে উদ্ধার করে। আর যেহেতু এটা বাংলা মুভি, সো এখানে একজনকে মরতেই হবে, সেক্ষেত্রে কিরণ আপু মারা যায়। অতপর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় এবং মুভির শেষে আমরা দেখতে পাই যে রাজভাইয়া, কাজল আপু এবং দিঘি সুখ শান্তিতে থাকতে থাকে। এই 1 টাকার বউ মুভিটিতে আমরা অনেক কিছু শিখতে পাই, তা হলো আপনার যদি কখনো হাত পড়া যায় তাহলে সেখানে ওষুধ লাগাবেন না, সেখানে লবণ লাগাবেন। এরপর এই মুভিতে আমরা আরো জানতে পারি যে কিভাবে মেয়েদের মনের কথা জানতে হয়। সো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকের পাশাপাশি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভালোবাসুন। এই ভিডিওতে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে এই মুভি রিভিউর সিনেমা সিরিজটি আমি কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। খুব ভালো, অনেক ভালো প্রতিভা, বাংলাদেশের প্রতিভা, আমি খুব খুশি।